তো শুভ সকাল সবাইকে, আশা করি সবাই সুস্থ আছো, আমিও সুস্থ আছি। আর গরমটা, বৃষ্টি আসার পর একটু গরমটা অনেকটাই কমছে। যে ঘূর্ণিঝড় আসলো রেমাল, সেই ঘূর্ণিঝড়ের পরে আমাদের এখানে হালকা, আমাদের এখানে তো ঝড় হয় না, তো হালকা বৃষ্টি ছিল, তো সেই হালকা বৃষ্টিতেই গরমটা অনেকটা কমে গেছে। 39 ডিগ্রি থেকে এখন 33 ডিগ্রিতে চলে আসছে। তো আমার হাঁস দুটা এখন এখানে স্নান করতেছে। আর আমার সবথেকে বড় গুড নিউজ, আজকে আমার হলো তিতিরের বাচ্চা ফুটছে, তো সেটা আমি দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। তার আগে হালকা করে আমার সব বাকি পেটসগুলোকে দেখাই নিই। এখানে রাজহাঁস দুইটা, বাচ্চা দুইটা স্নানে ব্যস্ত। আর এই যে আমার অস্ট্রেলিয়া বড় মুরগাটা, আর একটা আছে, দুইটাই অস্ট্রেলিয়া মুরগা আছে। তো এটা হলো সব থেকে বড়টা, আর একটা আছে। ওই মুরগিটা এখনও ডিম পাড়া স্টার্ট করে না, খুব তাড়াতাড়ি ডিম পাড়বে। আর ওর জোড়ার যেটা ছিল কালোটা, সেটা তো ডিম পাড়ছে, ওটার নিচে ডিম বসানো হয়েছে সিল্কের ডিম, তো ওইটাও বাচ্চা খুব তাড়াতাড়ি বেরোয় আসবে। আর এটা এখনও ডিম পাড়ে নাই। আর হাঁসগুলার ডিম মাঝখানে আমি এক এক জায়গা পারতাম, উঠায় রাখছিলাম, উঠায় রাখার পরেই হাঁস ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। চীনা হাঁসের এটাই প্রবলেম, উঠায় রাখা যায় না, ওদের ডিম হলো যেখানে ডিম পাড়ে সেখানেই রাখতে লাগে। আর এটা হলো মেলটা, এটা বড় না, ছোটো মেলটা, বড় মেলটা অন্য জায়গায় আছে হয়তো। আর বাকিগুলো ওই যে নিচে বসে আছে, আর এই যে আমার বড় মুরগাটা, কালারটা খুবই সুন্দর হয়েছে, আর একদম সাইজটাও সেই সুন্দর হয়েছে। ভাবলাম এখন ডাকবে, কিন্তু না, ওর ডাকার অপেক্ষায় ছিলাম, সেই সুন্দর লাগে আর কি ডাকটা। কিন্তু মানে যখন তখন মধ্যরাত্রেও ডাকা শুরু করে, তখন যা বিরক্ত লাগে, মানে বলার মতো না, মধ্যরাত্রেও ডাকবে, দুইটা মিলে রেস শুরু করে দেয়। আর এই যে বাড়ির আগের ব্যাচের বাচ্চা দুইটা, ওরাও একদম বড়ই হয়ে গেছে এখন। তো কুকুর বাচ্চাটা বড়ই হয়ে গেছে। এই বাচ্চাটা আমি প্রথমে ভাবছিলাম যে বড় হইলে ওকে ছাড়ি দেবো, পরে প্ল্যান হলো না, ওকে ছাড়বো না, আমি ওকে কবুতরের সঙ্গে পেয়ার দেবো। আগে দেখবো যে হলো মেল হয় না ফিমেল হয়, যদি হলো মেল হয় তাহলে একটা ফিমেল কবুতর আনবো, যদি ফিমেল হয় তাহলে একটা মেল কবুতর এনে ওর সাথে পেয়ার দেবো। ওর খাওয়ার খিদে লেগে গেছে, তো খাওয়ার জন্য আমাকে দেখে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ওই যে ডায়মন্ড ডাব দুইটা হলো বাচ্চাটা, আর মাটা হলো ওই যে বৈশা আছে ওইখানে। কারণ বাচ্চারা কী যে হবে, মেল হবে না ফিমেল হবে, এখন দেখা যাক। আরে বড়ই হয়ে গেছে, মানে এখন উঠতে পারে, একদম গোটা খাঁচায় উড়ে বেড়ায়। তো একটু পরে ওকে আবার খাওয়াইতে হবে, সকালে খাওয়াইছি, দুইবার খাওয়ানো হয়ে গেছে, এখন বড় হচ্ছে, খাওয়ারও বাড়ছে। আর এদিকে মুরগির বাচ্চাগুলো আইবে, মুরগি হয়তো একটা ফিমেল হবে আর সবগুলো মেল হবে। এটাও কিছুদিনের মধ্যে আবার ডিম পারবে, কারণ বডি ওয়েট বাইরে গেছে ডিমের। আর এই যে সাদা বাচ্চাটা মুরগা, আর তিতিরের আগের বাচ্চাটা, ওই যে কর্নারে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, আর এখন তো তিতিরের বাচ্চা ফুটতেছে অনেকগুলো, এখন দেখা যাক কয়টা ফুটে, 7টা না 8টা। ওই যে আগের বাচ্চাটা, তিতির দুটোকে ছাড়িনি এখন, তো ছাড়তে হবে। তিতির একটা আবার ডিম পারছে, একটা ডিম পারছে, কিন্তু 4-5 দিন থেকে আবার কোনো ডিম নেই। ওই যে তিতির দুইটা, আর এই পাশে হলো ওই যে বাচ্চা তিনটা ছিল, ওরা তো বড়ই হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে এখন। ওদের জন্য নতুন ঘর বানাইতে লাগবে বড় করে, কারণ এতটুকু ঘরের মধ্যে অসুবিধা হয়ে যায়। তো এই তিতিরগুলোকে ছেড়ে দিয়ে ওরা বেরোয় যাক, বেরিয়ে যাচ্ছে। তিতির মেলটা প্রচুর অত্যাচার করে, মানে মুরগুগুলোকে প্রচুর তাড়া করে, এর জন্য ওকে ছাড়তে চাই না সহজে। আর খরগোশে এখনও বাচ্চা দেয় নাই, ও দুইবার হলো ঘর বানানোর চেষ্টা করলো, কিন্তু এখনও বাচ্চা দেয় নাই। দিবে, খুব তাড়াতাড়ি বাচ্চা দিবে, কারণ বাচ্চা দিবে এটা একদম শিওর, কারণ ওর বডি ওয়েট দেখলেও টের পাওয়া যায়, যখন শুয়ে থাকে তখন ওর পেটে বাচ্চার যে নড়তেছে সেটাও টের পাওয়া যায়। তো খুব তাড়াতাড়ি ও বাচ্চা দিবে। তো ভিডিওটা আর বেশি বড় না করে আমার সব পেট মোটামুটি দেখানো হয়ে গেছে। তো এখন আমি হলো আমার যে সে তিতিরের বাচ্চাগুলো সেগুলো দেখাই। আর প্রচুর খিদা লাগছে, ও খালি মানে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, তো একটু খাওয়াইতে লাগবে, এর জন্য হলো বেশি ভিডিও বড় না করে আগে আমি ডিম বাচ্চা দেখাই, তারপরে এটাকে খাওয়াই। আর এখানে হলো আমার কালো বাচ্চার মুরগিটা, যেটা হলো প্রথম ডিম পারে উনি আসলো বাড়ির বাচ্চা, তো সেটাকে বসাইছি, সেটাকে বসাইছি কিছু সিল্কির ডিম। আর একটা ডিম আছে, সেটা বাচ্চা ফুটলেই দেখাবো, তার আগে দেখাবো না কিসের ডিম আছে। তো আর এই নিচে হলো তিতিরে, তিতির বলি কেন, প্রচুর অন্ধকার, ব্রাইটনেস বাড়াইনি। এই যে এর নিচে
তিতিরের বাচ্চা দিছে, বাচ্চা ফুটছে, বাচ্চা দিছে বলি কেন বাচ্চা ফুটছে, কয়টা বাচ্চা ফুটছে সেটা দেখি আগে একটা বের করি। এই ডিমটারও মুখ ফাটছে, এখনো ফুটে নাই, কয়টা ডিম আছে বোঝা যাচ্ছে না। এই যে মুখ ফাটছে তো রাইখে দিই, বাচ্চাগুলো হাতের কাছে নাই, সব দূরে দূরে, ধরা যাচ্ছে না। এই যে একটা বাচ্চা পাইছি, এই যে তিতিরের বাচ্চা, তো সেকেন্ড টাইম বাড়ির তিতিরের বাচ্চা, একদম কিউট, খুবই সুন্দর। আমি প্রথমে ভাবছিলাম কালোটার বাচ্চা ফুটে যাবে, মুরগির বাচ্চাটা তাড়াতাড়ি ফুটলে আমি ওর নিচে দিয়ে দিব সব তিতিরের বাচ্চা, কারণ হাঁস, এত বড় হাঁস বাচ্চা যদি পায়ের নিচে পড়ে তো অসুবিধা হয়ে যাবে। তো দেখা যাক কী করা যায়, কিন্তু আফসোস একটা বাচ্চা ডিম থেকে বেরোতে পারে না, ওটা মারা গেছে, সেটা দেখাচ্ছি আমি। এই যে বাচ্চাটা, এটা ডিম থেকে বেরোতে পারে না, দেখি ডিমের মধ্যে মারা গেছে, কী করা যাবে, আফসোস। আমি আগে দেখি নেই, তো এই যে ছিল আজকের ভিডিও, আবার এগুলো আবার দেখি যে সব কতগুলো ফুটে, তো সেগুলো নিয়ে আবার আরেকটা এক্সট্রা ভিডিও বানাবো, টোটাল কতগুলো ফুটলো, কবে বের করবো, কী করবো, কোথায় রাখবো সেটা দেখাবো। আর আমার আর একটা চীনা হাঁস বসানো আছে, ওইটার মধ্যে চীনা হাঁসই আছে, তো ওইটার বাচ্চাও কবে ফুটবে, কবে ডিমগুলো, সেগুলো নিয়ে আপডেট নিয়ে আসবো পরের ভিডিওতে। তো কত সময় জন্য টাটা, বাই বাই।